একটি কবুতরের দাম নাকি 16 কোটি টাকা বিশ্বাস না হলেও এটি সত্য বেলজিয়ামের এক নিলামে নিউকিম নামের একটি স্ত্রী কবুতর 16 লক্ষ ইউরোতে বিক্রি হয়েছিল যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকা এই কবুতরটির কেন এত দাম হয়েছিল কি গুণ ছিল আর কে বা কিনেছিল এত টাকার এই কবুতরটি তা বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নিউকিম একটি উন্নত প্রজাতির একটি রেসিং কবুতর এদেরকে মূলত রেস করানোর জন্যই ব্রিড করানো হয়েছিল এই কবুতরগুলোর কাজই হচ্ছে উড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সাধারণত কবুতরকে 100 থেকে 1000 মাইল দূরত্বের কোন স্থানে ছেড়ে দেওয়া হয় সবচেয়ে আগে উড়ে যে বাড়িতে পৌঁছবে সেই হবে বিজয়ী আর এতে মোটা অঙ্কের অর্থ উপহার দেওয়া হয় কবুতরের মালিককে তো চলুন জেনে নেওয়া যাক এই নিউকিম কবুতরের কি এমন বিশেষ গুণ ছিল যা তাকে এত দামি করে দিয়েছিল এই কবুতরটির উড়ার ক্ষমতা ছিল অনন্য অন্যান্য কবুতরের চেয়ে দ্বিগুণ গতিতে উড়তে পারত এমনকি এই কবুতরটির আরেকটি বিশেষ গুণ ছিল যা হলো এই কবুতরটি দিনে ও রাতে একইভাবে উড়তে পারত রাতের অন্ধকারেও এর উড়ার ক্ষমতা ছিল অভাবনীয় তাই এই কবুতরের দাম নিলামে হয়েছিল 16 কোটি টাকা দুবছর বয়সে নিউকিম নামের এই অসাধারণ কবুতরটি ক্রয় করেছিল চীনের এক ধনাঢ্য ব্যবসায়ী বিপুল পরিমাণ অর্থে নিউকিম নামের এই কবুতরটি বিক্রি হয় বেলজিয়াম পরিবার রীতিমতো বিস্মিত ছিল নিলামকারী প্রতিষ্ঠান প্রিপারের প্রধান কর্মকর্তা জানান সন্তান ধারণের ক্ষমতা থাকায় পুরুষ কবুতরের চেয়ে স্ত্রী কবুতরের দাম বেশি হয়ে থাকে 2018 সালে এই কবুতরটি প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশনের কয়েকটি রেসিং এ প্রথম হয়েছিল তখন এই কবুতরটি নিলামে দাম হয়েছিল 13 লক্ষ ইউরো যা পরবর্তীতে 2019 সালে 16 লক্ষ ইউরোতে চীনের ধনাঢ্য ব্যবসায়ী কিনে নেয় তবে এর আগেও আর্মান্ডো নামের একটি পুরুষ কবুতর বিক্রি হয়েছিল প্রায় 16 লক্ষ ডলারে জানা যায় যে চীনা বংশোদ্ভূত একই ব্যক্তি সেটি কিনে নিয়েছিলেন ধারণা করা হচ্ছে এই দু প্রজাতির কবুতরকে প্রজননের কাজে উদ্দেশ্যেই তিনি সংগ্রহ করেছিলেন নিউকিম 2018 সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসর গিয়েছে অবসর জীবনে নিউকিম ও আর্মান্ডো মিলে বেশ কয়েকটি ছানার জন্ম দিয়েছে চীনের যে ব্যক্তি এই কবুতর দুটি কিনে নিয়েছিল তার শখ ছিল রেসিং কবুতর সংগ্রহ করা তবে নিরাপত্তার জন্য এই কবুতরের মালিকের নাম আজও গোপন রয়েছে